ফাইতং নাই তেসরা এপ্রিল মহাবীর জয়ন্তী যে তো হা কোতর বাই হাসতে হব জৈন বসংরক আর শালন পালাই লাইও জৈন বসংন চ্যাং নাই মহাবীর জৈনংখা খরকসা মালমাতা চাজাক নাই তাই আর শাল রগ মালমাতা বুথার জাগিয়া আ পান্ডানো বুস্কাঙ্গ তনৈন আগরতলা পুরনিগম আমচায়ো তেসরা এপ্রিল তাং শালো মুংসব মালমাতা রক বুথার মাঙ্গালা খনিন শাখা আগরতলা পুরনিগম নিবুখাক্তি চা শালো আগরতলা পুরনিগম নি কনফারেন্স হলো চ্যাংচাক মানি কাইশা কখথুম কুথুমলাই মুংখলাই লাইন আ ককরক শাখা পুরনিগম নি মেয়র দীপক মজুমদার আর অন ফাই মানজাক ফাইকা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। আগামী 3রা এপ্রিল 2023 সোমবার মহাবীর জয়ন্তী উপলক্ষে আগরতলা পুরনিগম এলাকায় কোনো প্রকার পশু পাখি নিধন বা পশু পাখির মাংস বিক্রি না করার জন্য আগরতলা পুরনিগম পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে। ভগবান মহাবীর ছিলেন পশুপ্রেমিক, পশুদের প্রতি ওনার অগাধ ভালোবাসা ছিল, উনি সর্বদাই পশু হত্যার বিরোধী ছিলেন। জৈন সম্প্রদায়ের তাৎপর্যপূর্ণ উৎসব হল মহাবীর জয়ন্তী, কাজে মহাবীর জয়ন্তীতে প্রতি বছরই আমরা আগরতলা শহরবাসী সহ রাজ্যবাসীর কাছে আমরা আবেদন রাখি এই মহাবীর জয়ন্তীতে যাতে মাংস কাটা সম্পূর্ণ নিষিদ্ধ, কোথাও যাতে কোনো ধরনের মাংস কাটানো হয় বা বিক্রি না করা হয় সেই জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে শহরবাসী রাজ্যবাসীর কাছে আবেদন রাখলাম। তাই খাকসা ফাঁসিংকে কখথুম কুথুমলাই মুংখলাই লাই মেয়র দীপক মজুমদার তাই বো শাকলাইকা ফাই তং নাই 4রা এপ্রিল নিশিমি রাজা খুড়াগুলিও চ্যাংচ্যাং নানি নাই তংখা চৈত্র বাণিক হাস্তিনি চিকন বেপার খেলাই নাই আর চৈত্র বাণিক নতুই বিষয় রমিন নাসিংগুই তঙ্গ কিসমিশা রাং আজি নানি বাগেই তাকলে বিষয় বো বেপার খেলাই নাই থাই রক ফুনুগৈ দেনাই আগরতলা পুর নিগম নিবাকতে তাকলে বিষয় খড়ক বা সারা থাম চিচার বেপার খেলাই নাই সূর্য চৌমনি নিশিমি অরিয়েন্ট চৌমনি তাই অরিয়েন্ট চৌমনি নিশিমি অঙ্গই জ্যাকশন গেট চড়া বেপার খেলাই নাই রক আচুগনানি শেপ মান নাই। প্রতি বছরই আগরতলা সকল প্রাণ কেন্দ্রে চৈত্র মেলা অনুষ্ঠিত হয় আগরতলা পুরনিগম উদ্যোগে বা ব্যবস্থাপনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের 11 দিনব্যাপী আগরতলা সকল প্রাণ কেন্দ্রে শকুন্তলা রোড এবং হরিয়ারচৌমনি যে রাস্তাটা এটার মধ্যে আমরা কিন্তু কিছু ব্যবসায়ীকে সুযোগ দিয়ে ব্যবসা করার জন্য এবারও আমরা এই চৈত্র মেলা আয়োজন করেছি। কাউন্সিল মিটিং সিদ্ধান্ত হয় যে মেলা যারা অংশগ্রহণ করবে ক্ষুদ্র ব্যবসা যারা সারা বছর তাকিয়ে থাকেন আশা থাকে প্রত্যাশা থাকে শহরে মাঝখানে কিছু ব্যবসা করা আর্থিক উপার্জন করার জন্য তারা আমাদের কাছে দ্বারস্থ হয়েছে। এবারও আমাদের কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে গত বছরের মতো এবারও আমরা কিন্তু যারা এখানে ব্যবসা করার জন্য সুযোগ পাবেন তাদের থেকে আমাদের পুরনিগম কোনো রকম অর্থ আদায় করবে না। ব্যুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা।